আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা বিদ্যালয় থেকে জুলাই মাসে দেওয়া হয়েছে একে পার্ট ফোরও বলতে পারো এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি যেভাবে প্রশ্নগুলো টুকে নিয়ে উত্তর করেছি তোমরাও কিন্তু খাতায় প্রশ্নগুলো টুকে নিয়ে উত্তর করবে তাহলে স্যারদের দেখতে সুবিধা হয় দেখো এক নম্বর কী বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো দেখো একের এক বলেছে উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো দেখো আমরা তো জানি যে উদ্ভিদের পর্বমধ্যে বৃদ্ধি ঘটায় হচ্ছে জিব্বেরেলিন তাহলে এটা হচ্ছে খ নম্বর তাহলে আমাদের পুরো এই কথাটা লিখে তারপরে খ দিয়ে উত্তরটাকে লিখতে হবে তাহলে আমরা এইভাবে লিখব উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো এর পাশে আমরা লিখবো হচ্ছে খ জিব্বেরেলিন এবারে চলে এসো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কী বলেছে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সাথে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো ক নম্বর বলেছে চোখের লেন্সের স্থিতি স্থাপকতা নষ্ট হয়ে যায় খ বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয় গ চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যায় ঘ বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয় উত্তর হবে খ বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয় এর ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এরকমভাবে মায়োপিয়া রোগে অক্ষি গোলকের আকার পরিবর্তিত হয়ে লম্বাটে হয়ে যায় ফলে চোখের সামনে উপস্থিত বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয় দেখো ব্যাখ্যাটা এখানে কিন্তু বলেনি তোমরা চাইলে ব্যাখ্যা দিতেও পারো বা নাও দিতে পারো অসুবিধা নেই এবারে চলে এসো একে তিন নম্বর কি বলেছে নিচের যে জোরটি সঠিক তা স্থির করো ক নম্বর এস টি এইচ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে খ এসিটিএইচ স্ত্রী দেহে ডিপাটোগ্রাফিয়ান ফলিকুলির বৃদ্ধিতে সাহায্য করে এপিএসএইচ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এডিএইচ বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ ঘটায় তাহলে এখানে উত্তর হবে ঘ নম্বর এডিএইচ কী কাজ করে না বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ ঘটায় এবারে চলে এসো দুই নম্বর দুই নম্বর কি বলেছে নিচের বাক্যগুলি শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও দুই এর ডাবের জলে ড্যাস হরমোন থাকে আমরা জানি ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে দুয়ে দুই নম্বর দেখো পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে তেইশটি হবে আর এন থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে ইউরাসিল তাহলে এর তিন নম্বর আর এন থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এবারে দেখো তিন নম্বর দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও তিনের এক নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত ওপর ভিত্তি করে অন্তখরা ও বহি করা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো নালির উপস্থিতি ও অনুপস্থিতি খরিত পদার্থ দেখো যে বিষয়গুলো বলেছে সেই বিষয়ের উপরে কিন্তু পার্থক্যটা করতে হবে তাহলে পার্থক্য করার জন্য আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে প্রথমে একটা ছক তৈরি করে দেব এইভাবে একটা ছক তৈরি করবো এবং উপরে হেডিং দিব আমরা অন্তঃরা ও বহিঃ করা গ্রন্থির পার্থক্য তারপরে একদিকে বৈশিষ্ট্য বা বিষয় লিখবো আর কাদের মধ্যে হচ্ছে না অন্তখরা আর বই করার মধ্যে হচ্ছে তাহলে একদিকে অন্তকরা লিখব লিখবো আর একদিকে বই করা দেখো এখানে বিষয় যে বৈশিষ্ট্যের উপর পার্থক্য করতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে এক নম্বর বলেছে নালীর উপস্থিতি ও অনুপস্থিতি অন্তখরা গ্রন্থিকে আমরা দেখবো যে নালিবিহীন অর্থাৎ অনাল প্রকৃতির গ্রন্থি আর বই করা গ্রন্থি হচ্ছে নালিযুক্ত অর্থাৎ সনাল প্রকৃতির গ্রন্থি খরিত পদার্থ কি এর থেকে খরিত হয় সেটা দেখতে হবে এবার যে গ্রন্থি থেকে প্রধানত হরমোন খরিত হয় আর বই করা গন্ধি থেকে বিভিন্ন ধরনের লালা রস ঘাম প্রভৃতি খরিত হয় এবারে চলে এসো তিনের দুই নম্বর মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশার নিউক্লিয়াসে কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো মাইট্রোসিস দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের পরিবর্তন মাইট্রোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রোফেস দশা এই প্রোফেস দশায় নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তা নিচে বর্ণনা করা হল এইভাবে কিন্তু এক দুই করে লিখবে এক নম্বর নিউক্লিয়াস থেকে জলের বিরোজন ঘটে ফলে ক্রোমাটিন জালিকার ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ সুস্পষ্ট হয় দুই ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে সূত্রাকার ক্রোমোজোম গঠন করে তিন প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে চার নিউক্লিয় পর্দা ও প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায় ও প্রোফেজ দশায় শেষে অবলুপ্তি হয় এবারে চলে এসো চার নম্বর চার নম্বর কি বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও চারের এক প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেট দশায় ফেস পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তাহলে আমাদের প্রাণীকোষের মাইটোসিস আঁকতে হবে তাহলে প্রাণীকোষের মাইটোসিসের ক্ষেত্রে আমরা জানি যে প্রাণীকোষ যখন আঁকবো তখন কিন্তু কোনো রকম কোষ প্রাচীর থাকবে না তাহলে কি কি বিষয় দেখাতে হবে ক্রোমাটির মেরু অঞ্চল সেন্টোমিয়ার আর বেমতন্তু দেখো এখানে আমি প্রথমে একটি ছবি পরে একটা ছবি দিয়েছে কিন্তু একটাই ছবি তোমরা আঁকবে যে কোনো একটি ছবি কিন্তু তোমরা এখান থেকে আঁকবে যেহেতু একটার মধ্যে সব ছিল না তাই জন্য কিন্তু আমি দুটো আলাদা আলাদা ছবি এখানে দিয়েছি দেখো আমাদের বলেছে বেম তন্তু দেখো এগুলো হচ্ছে বেম তন্তু যেটা দিয়ে বেম তৈরি হচ্ছে যে তন্তু দিয়ে তাকে আমরা বলে থাকি হচ্ছে বেম তন্তু এটা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত থাকে এবারে দেখা হচ্ছে কোরমাটির এই জায়গাটা দেখো ক্রোমাটিট রয়েছে এই যে দুটো অংশ আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে এই এক একটা অংশকে ক্রোমাটিট বলছি আচ্ছা এছাড়া যেটা বলেছিল সেটা হচ্ছে মেরু অঞ্চল তাহলে এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে মেরু অঞ্চল আর ক্রোমোজোমাল তন্তু হচ্ছে এই তন্তুগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রোমাজোমাল তন্তু একটাই তোমরা ছবি আঁকবে এবং মনে রাখবে যে এই অংশ এটা যদি তোমরা আঁকো এই অংশটাকে দেখাবে হচ্ছে ক্রোমাটিট তাহলে দুটো ছবি আঁকার কোনো প্রয়োজন নেই একটাই ছবি আঁকবে কিন্তু চারটে অংশ যেগুলো বলেছে সেই চারটে অংশ কিন্তু তোমাদের দেখাতে হবে এবারে দিয়েছে দেখো কেবল দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য প্রাণী কোষের কোষ বিভাজনের মেটাফেস দশার তিনটি ও এবং ট্রেলোফেস দশার দুটি বৈশিষ্ট্য লিখ উত্তর হচ্ছে মেটাফেস দশার তিনটি বৈশিষ্ট্য মেটাফেস দশায় কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই দশায় মাকু আকৃতির বেম গঠিত হয় দুই বেমের বিশুব অঞ্চলে দুটি ক্রোমাটির যুক্ত অবস্থায় ক্রোমোজোমগুলি সেন্টোমিয়ারের সাহায্যে ক্রোমোজোরান তন্তুর সঙ্গে যুক্ত থাকে তিন বেমের বিশুব অঞ্চলে ক্রোমোজোমগুলির এইরূপ সজ্জারীতির ফলে মেটাফেস প্লেট গঠিত হয় এবারে টেলোফেস দশা একবারে শেষ দশা মাইটোসিসের একেবারে শেষ দশা এটাকে আমরা বলি টেলোফেস দশা টেলোফেস দশার দুটি বৈশিষ্ট্য এক এই দশায় ক্রোমাটিন জালিকাকে ঘিরে নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবিভাব ঘটে দুই দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় তাহলে আমরা দেখেছিলাম প্রোফেজ দশার শেষে বা মেটাফেস দশার শুরুতে যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়ে যায় সেটা আবার ফেরত আসে এই টেলোফেস দশায় এবং এখানে দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে তাহলে যেভাবে আমি তোমাদের উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে নিবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জবাতি আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো ধন্যবাদ